হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওটা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব যারা বিগিনার আছেন, যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে বলেন যে ভাই আমি ফটোগ্রাফি করব বা টুকটাক ভিডিও করব, তাদের জন্য কোন ক্যামেরাটা ভালো হবে এই বিষয় নিয়ে আজকে আমি একটু ডিটেলসে আলোচনা করব। সো আমি আপনাদের কিছু মডেল বলবো ক্যামেরার। এই ক্যামেরাগুলো মূলত বিগিনারদের জন্য সবসময় আমি মনে করি ভালো। তো ক্যানন 600D, ক্যানন 750D, 700D এবং 200D, 250D, 200D মার্ক টু, এই যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলো মূলত বিগিনারদের জন্যই আমি মনে করি। আর এর সাথে সবথেকে ভালো যে লেন্সটা সেটা হচ্ছে 50mm লেন্স। আপনি এখানে ফটোগ্রাফির জন্য ভালো ব্লার এবং বোকে পেয়ে যাবেন এবং ভিডিওগ্রাফিও করতে পারবেন। মূলত আমি যে মডেলগুলো বললাম এগুলো শুরুতে যারা ফটোগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা। তো আমি আর আমার কাছে যদি পার্সোনালি শুনতেছেন যে ভাই আমি আপনার কোন ক্যামেরাটা পছন্দ, আমার মূলত 200D মার্ক টু, এর সাথে আছে 50mm যে লেন্সটা, আমার কাছে কেন জানি না এই সেটআপটা খুবই ভালো লাগে। সো আপনাদের পরামর্শ থাকবে যে আপনারা যারা বিগিনার আছেন এই মডেলগুলো আর কি দেখবেন, আপনার বাজেটের ভিতরে যদি হয় আপনি এগুলো ব্যবহার করতে পারেন। সো গাইজ, আমি যে মডেলগুলো বললাম, যে লেন্সের কথা বললাম, আর একটা কথা বলে রাখবো যে এই মডেলের সাথে আপনারা কখনোই থার্ড পার্টি কোনো লেন্স ব্যবহার করবেন না। মানে ক্যানোনের যে 50mm লেন্সটা আছে এই লেন্সটাই ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালো ভিডিও বা ফটোগ্রাফি করতে পারবেন। আর এইসব সম্পর্কে বা এই ক্যামেরা মডেল সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট আরও ভিডিও আসবে। কি ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যদি ক্যামেরার বিষয়ে আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা মূলত ছিল পার্ট ওয়ান ক্যামেরা বিষয়ে, এবং এরপর থেকে পার্ট টু, থ্রি এরকম আমি ভিডিও তৈরি করতে থাকবো আপনাদের জন্য। আর অবশ্যই কমেন্ট করবেন। আর যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করতে থাকবেন। সবাই ভালো থাকবেন।